উচ্চ আদালতের নির্দেশনাগুলো তারা কিন্তু মানছে না। কয়েকটি রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশনা আছে, সেই নির্দেশনাগুলো কিন্তু তারা কার্যকর করছে না। সুতরাং এই ইলেকশন কমিশন একটা ফেয়ার ইলেকশন করতে পারবে তাদের স্বেচ্ছা প্রণোদিত জায়গা থেকে, সংবিধানের প্রতি যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের জায়গা থেকে, এটি আমার কাছে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যেমন জনাব জয় কিন্তু বলছিলেন যে গাইবান্ধার নির্বাচন কিংবা সাম্প্রতিক সময়ে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন এগুলো কি প্রমাণ করে না যে আচ্ছা এই জায়গাটায় আপনি ইলেকশন কমিশন গঠিত হয় তাদের বেসিক যে মেইন যে কাজটা সেই কাজটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচন করবার তো তারা সুযোগ পায়নি। অবশ্যই অবশ্যই আপনি তাদের বড় কাজটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন করা, কিন্তু তার আগে যে নির্বাচনগুলো ক্ষমতার কাঠামোর পালাবদল ঘটাতে না পারে সেই জায়গাগুলোতে আপনি ভালো কতগুলো এ দেখাতে পারেন, কিন্তু আপনার এই যে সামগ্রিক কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের কারণে যথেষ্ট সন্দেহের অবকাশ থাকে যে আপনি সরকারের চোখের ভাষার সাথে দৃষ্টি রেখে আপনি কাজ করছেন। আমি মনে করিয়ে দিই, ঢাকা সিটি কর্পোরেশনের যে নির্বাচনটি হয়েছিল, মোহাম্মদ হানিফ যেবার বিজয়ী হলেন, মির্জা আব্বাস পরাজিত হলেন, এক ঢাকা খেয়াল আছে সেই নির্বাচনটা? নির্বাচন কমিশন খুব গুরুত্ব সহকারে যে পদক্ষেপগুলো নিয়েছিল, যার জন্য ফলাফলটা বিরোধী দলে থাকার পরেও আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছিল, কিন্তু বিজয় হওয়ার পর আপনার নিশ্চয়ই মনে আছে লালবাগে আজিজ কমিশনারের বিজয়ীর মিছিলে পরাজিতর প্রার্থীর গুলিবর্ষণ এবং আটজন মানুষের হত্যাকাণ্ড। কিন্তু ওই সময় ইলেকশন কমিশন কিন্তু ওই নির্বাচনটা বাতিল করার সুযোগ তার থাকলো না, এরকমের একটা সহিংস ঘটনার পরে। অর্থাৎ ইলেকশন কমিশন রাজনৈতিক দলের চোখের ভাষায় কখনো আপনি বেসিক যে তার যে দায়িত্বটা, তার আগে তার কতগুলো প্রাইমারি যে কাজগুলো আছে সেই কাজগুলোতে সে নিরপেক্ষতা দেখাচ্ছে, কিন্তু চূড়ান্ত জায়গাটিতে আস্থায় রাখার মতো অনেক সময় আপনি যার উপর আস্থা রাখবেন চূড়ান্ত পরীক্ষায় গিয়ে তিনি হয়তো আপনার ওই আস্থার মর্যাদাটা দিল না। আমি শেষ করব এই জায়গাটায় পৃথিবীর ইলেকশন কমিশনের উদাহরণ দিতে গিয়ে আমাদের প্রতিবেশী ভারতের কথা বিশেষভাবে বলা হয় এবং টিএন সেশনের কথা বলা হয়। লক্ষ্য করে দেখবেন যে ভারতের পলিটিশিয়ানদের, রাজনৈতিক দলগুলোর বেসিক দায়িত্বটা থাকে সরকারি দলের। ইলেকশন কমিশনকে সম্মান করা, রেসপেক্ট করা এবং সরকারি দলকে সবথেকে বেশি সতর্কতার সাথে পরিচালিত হতে হয় যে এই কমিশনটা যেহেতু আমার সমর্থন করছি, আমি যেহেতু এই প্রক্রিয়ার সাথে যুক্ত, অন্যান্য রাজনৈতিক দলগুলোর আপত্তি উপেক্ষা করে যেহেতু গঠিত হয়েছে, সুতরাং তার কাজটা যাতে নিরপেক্ষভাবে সে পরিচালিত করতে পারে এই কাজটি করার দায়িত্ব সরকারি দলের। আপনি ভারতের উদাহরণ যদি দেখেন, টিএন সেশনের সময় মহারাষ্ট্রে প্রাদেশিক নির্বাচন ছিল, তাদের প্রধানমন্ত্রীকে রামারাও তাকে নিষেধ করা হলো যে আপনি সেখানে প্রচারণায় যাবেন না, তিনি সেই প্রচারণায় যাননি। কিন্তু আমাদের এখানে ওই যে আমি বললাম যে কুমিল্লার এমপি সাহেবকে তাকে কয়েকবার বলেছে এবং একটা পর্যায়ে নির্বাচন কমিশন নাকে খত দিয়ে বিষয়টি উপেক্ষা করে গেছে। আমি আজকে ইলেকশন কমিশনের যে কথাগুলো শুনেছি এর ভেতর থেকে কতগুলো অসহায়ত্ব তাদের আছে, কতগুলো ওই যে রাষ্ট্রের চোখের দিকে তাকিয়ে কথা বলার প্রবণতা আছে। আপনি দেখেন যে নির্বাচনকে ফেয়ার করার জন্য তাদের যে ভূমিকাটা আছে, রাজনৈতিক দলের ভূমিকা আছে, প্রশাসনের একটা ভূমিকা আছে। গত দুই দিন আগে জামালপুরের একজন জেলা প্রশাসক যে কাজটি করলেন, এরপরে একজন জেলা প্রশাসক কে নির্বাচনী তফসিল ঘোষণা করার পর তিনি হচ্ছে ওই নির্বাচনী এলাকায় তার জেলার মধ্যে তিনি নির্বাচন কমিশনের প্রতিনিধিত্ব করেন, তিনি রিটার্নিং কর্মকর্তা, তার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে, তিনি বাছাই করবেন এবং তিনি মনোনয়নপত্র বাতিল করার ক্ষমতা তার আছে। তো যাকে আপনি বিচারক হিসাবে নিয়োগ দিতে যাচ্ছেন তিন মাস পর, যার প্রতি আস্থা রেখে আমি এই কাজের অংশগ্রহণ করতে যাচ্ছি, তিনি আজকে বলছেন তিন মাস আগে যে অমুক দলকে ভোট দিতে হবে, তাহলে না তার ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে, রাইট? আপনি চিঠি দিয়েছেন, আপনি অ্যাকশনে গেছেন, কিন্তু যিনি কথা বলেছেন তার বিরুদ্ধে অ্যাকশনে গেছেন, যারা কথা বলেননি তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশনে যেতে পারেন। এবং আমি শেষ করি এই জায়গাটায়, জামালপুরের ডিসি যে একমাত্র ডিসি যিনি মনে করেন যে তিনি যাদের চাকরি করছেন তাদেরকে পাওয়ারে আবার নিয়ে আসতে হবে, উনি অথবা সেখানকার কেউ কেউ উনি মন্ত্রী হিসাবে দেখতে চান, এই যে ডিজায়ারটা তার,
এই যে প্রত্যাশাটা তার, এটি শুধু জামালপুরের ডিসি আমি এটি বিশ্বাস করি না, অসংখ্য ডিসি এই রকমের আছে। অসংখ্য ধন্যবাদ।